ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় বৃহস্পতিবারও প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এই সময় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে অবস্থান নেন ক্যাম্পাসের জয় বাংলা চত্বরের সামনে। এদিকে এই ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গেল রোববার রাতে প্রীতিলতা হলের পাশে ওই ছাত্রী শ্লীলতাহানির শিকার হন বলে মামলায় বলা হয়েছে। পুলিশের সাথে যে পাঁচ দিনে ঘটে যাওয়া যৌনে আনস্তার জন্য আমরা এখানে দাঁড়াইছি মানবিক দিক থেকে, কারণ আজকে আপুর সাথে হচ্ছে, কালকে হয়তো আমাদের সাথে হবে। আজ পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসন এখনো নীরব কেন? আমরা এটা জবাব চাই।